বাংলাদেশ রেলওয়ে পয়েন্টম্যানে যারা আজকে পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নের সমাধান। সময় ছিল 60 মিনিট, মার্ক ছিল 70। 28/6/2024 তারিখ পরীক্ষা হয়েছে। তো বাংলা অংশের সমাধান আমরা প্রথমে দিচ্ছি। কোনটি অনুসর্গ? তরে। ডায়ালেক্ট শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি? উপভাষা। কোনটি সরগমের উদাহরণ? পীরিতি। অঞ্চল প্রভাব বাগদাটির অর্থ কি? স্ত্রীর প্রভাব। আমরণ কোন সমাস? অব্যয়ভাব সমাস। বাংলা ধাতু কোনটি? কাঠ। খাঁটি বাংলা শব্দের নিচে কোনটি যুক্ত হয় না? মদ্যেন্ন। চক্ষু দ্বারা গৃহীত গোচর। আগে প্রতি বছর এখানে খেলা হতো, বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? নিত্যবৃত্ত অতীতকাল। বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? চাঁদের অমাবস্যা। কোনটি কপল শব্দের সমার্থক? গাল। যে পদ বিশেষ ও সর্বনাম পদকে বিশেষিত করে তাকে কি বলে? নাম বিশেষ্য। বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত উপাদান কোনটি? অনুসর্গ। সরনাম সন্ধি বিচ্ছেদ কোনটি? সর্যোগ আনন। ধীর শব্দটির বিশেষ কি? ধৈর্য। ধীর শব্দটির বিশেষ কি? ধৈর্য। কোনটি কৃতপ্রত্যয়? বহতা। নদীর সমার্থক শব্দ কোনটি? শরীর। হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কায়সার। নিচে কোনটি নিত্য নর্বাচক শব্দ? কীতদার। নিত্য নর্বাচক শব্দ কীতদার। আপনার ভবিষ্যতে যারা রেলওয়েতে পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন।